আমাদের পরীক্ষা প্রায় আসন, তাই না? পরীক্ষা চলে আসছে, সো থিসিসের ব্যাপার আরও 3-4 মাস অ্যাটলিস্ট লাগবে। তার আগে তো শেষ হচ্ছে না, 3-4 মাসের আগে আর কোনো গাড়ি হচ্ছে সত্য। তুমি 3-4 মাস পরীক্ষা হয়তো 1 মাসে আছে, তুমি কিন্তু ভেবে না যে 1 মাস পর তোমার ডিফেন্স হচ্ছে। স্যার বলছে যদি আমরা আগে প্রস্তুত করি, আগে না আগে বলতো তুমি একটা করে দিবে, আমার অন্যান্য গ্রুপগুলো কি হবে? তাহলে ওরা আমাদের সমস্যা করবে এখানে। যাক, আমরা প্রজেক্টের ব্যাপারে পরে আলোচনা করি, এটা অনেক সময় পাবো আরও। আমাদের যেহেতু পরীক্ষা চলে আসছে, সো আমাদের খুব বেশি কন্টেন্ট বাকি নেই। ভিডিওগুলো দেখবো বেশ বড় বড়, দেখলাম আমরা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল আগে এক সপ্তাহ নেবে, তাহলে ডাক্তারে যেহেতু 15 তারিখে আমার পরীক্ষা, যখনই হোক একদিনের ভিতরে সব কিছু শেষ হয়ে যাবে। রুটিন অলরেডি করছি, সেই রুটিনের ডেটটা আমার প্রশ্ন হিসেবে পাওয়া যাচ্ছে, আজকে একবার দেখে ডেটটা প্রশ্ন। সো এই যে আমি শীটগুলো দেই, তোমরা কি আপডেট দেওয়া যাবে শীট দেই কি না দেই? স্যার আমি স্যার এই শীটগুলো কিন্তু প্রতিটা শীট বেশ বড় 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 শীট, আমি হয়তো চুলি একটু পড়িয়ে যাচ্ছি, ওটা কিন্তু তোমাকে নিজে নিজে একটু পড়তে হবে। এই কোর্সে কঠিন কোনো কিছু নেই, জাস্ট কিছু কিছু স্পেসিফিক রিনিউয়েবল এনার্জি টেকনোলজি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এই টেকনোলজির ডেপথে কোনো কিছু বলা নেই, যে এই টেকনোলজিটা এস্টাবলিশ করতে গেলে আর কী কী চ্যালেঞ্জ আছে সেসব কোনো কিছুই বলা থাকবে, শুধু টেকনোলজি সম্পর্কে তোমার বেসিক ধারণা আছে। ওকে, সেরকম একটা টেকনোলজি হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল টেকনোলজি। এই জিনিসটা খুবই একটা মানে কী বলা যায় ইনোভেটিভ একটা জিনিস, এরকম জিনিস তুমি আগে শুনোই নাই, না আমি শুনো নাই, এবং নতুন একটা জিনিস হাইড্রোজেন ফুয়েল সেল। এখানে ফুয়েল হিসেবে ইউজ করা হয় হাইড্রোজেন, আমি হাইড্রোজেনকে ফুয়েল হিসেবে ইউজ করবো, এবং আউটপুটে পানি আর হিট হিসেবে হচ্ছে আমার বাই প্রোডাক্ট। এখন এই সিস্টেমটা কীভাবে দাঁড় করানো যায় সেই সম্পর্কে আজকে হচ্ছে আমরা দেখবো। ওকে, হাইড্রোজেন ফুয়েল সেল নেটের সাহায্যে দেখতে পাবো, এটা ব্যাটারির থেকে অনেক এফিশিয়েন্ট, কিন্তু এর একটা সমস্যা আছে, এই হাইড্রোজেন প্রোডাকশান বড় চ্যালেঞ্জ হচ্ছে, হাইড্রোজেন প্রোডাকশান এবং হাইড্রোজেন স্টোরেজ সিস্টেম। যদি মনে করো এখন হাইড্রোজেন চালিত গাড়ি আসতেছে না মার্কেটে, হাইড্রোজেন চালিত গাড়ি হাইড্রোজেন ইঞ্জিন যেগুলো চালাচ্ছে, এখন আমি এই হাইড্রোজেন ইঞ্জিন থেকে এইগুলোর এফিসিয়েন্সি বেশি, অ্যাটলিস্ট 30-40% এফিসিয়েন্সি বেশি, কিন্তু এর বড় চ্যালেঞ্জ হচ্ছে এই হাইড্রোজেনটাকে যে স্টোর করে রাখবো গাড়িতে। নর্মাল যে গ্যাসোলিনের যে স্টোরেজ সিস্টেমগুলো আছে না, আমি যে সিস্টেম আছে এতে গেলে 1000 কিলো যাচ্ছে, আর যদি আমার এই হাইড্রোজেনের ক্ষেত্রে 300 মাইল যেতে হয়, তাহলে যে স্টোরেজ সিস্টেমটা থাকতে হবে এই নর্মাল স্টোরেজ সিস্টেম থেকে আরও বড়, যদি বড় করতে হয়। নর্মাল যে গাড়িগুলো আছে সে গাড়িগুলো বসাইতে পারবো না, বসাইতে যদি না পারি তাহলে নতুন করে গাড়ির সিস্টেম ডিজাইন করতে হবে। এই সমস্ত চ্যালেঞ্জ হচ্ছে এই সিস্টেমগুলোতে আসে, আমরা দেখবো হচ্ছে এই চ্যালেঞ্জটা কাজ করে কি, সিস্টেমটা কাজ করে কীভাবে বানানো যায় কীভাবে, আর হচ্ছে ফাইনালি গিয়ে হাইড্রোজেনটা প্রোডাকশনটা কীভাবে করা যায়। এখন এটা কোথায় কোথায় ইউজ হচ্ছে তার সব প্রথমে একটা উদাহরণ দিয়ে রাখছে, যে একটা হসপিটালে এরকম হাইড্রোজেন ফুয়েল সেল বসানো আছে যেখানে হাইড্রোজেন সাপ্লাই দেয় এবং ইলেকট্রিসিটি জেনারেটর একটা বাস্তবে আসে, যদিও বাংলাদেশে নেই এখন এই ধরনের টেকনোলজি, এখনও বাংলাদেশে বসানো হয়নি, কিন্তু বাংলাদেশে প্রোটোটাইপ হিসেবে আছে যেগুলো অ্যাটলিস্ট রিসার্চের পারপাসে বানানো হয়েছে। এটা দিয়ে আমি চাইলে যে নর্মাল বিদ্যুতের মতো ইউজ করতে পারবো না, কিন্তু এটা কিন্তু অবশ্যই ডিসি, অবশ্যই এটা ডিসি নট এসি, এটাকে এসিতে কনভার্ট করতে হবে। বাজারে বিক্রি হয় এরকম হাইড্রোজেন ফুয়েল সেলও আছে, তুমি চাইলে কিনতে পারো, বাজার থেকে যদি কিনে আনতে চাও একটা প্রোডাক্ট, ডিরেক্টলি ছোটো অ্যামাউন্টের জন্য এগুলো পাওয়া যায়, তার স্পেসিফিকেশানগুলো এখানে দেওয়া আছে, কোম্পানির নাম দেওয়া আছে, 5000 ওয়াট বা 5 কিলো ওয়াটের একটা হাইড্রোজেন ফুয়েল সেল এখানে আছে। এখন আমার ইচ্ছে হচ্ছে যে হাইড্রোজেন ফুয়েল সেল জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে বোঝানো। হাইড্রোজেন ফুয়েল সেল অ্যাকচুয়ালি কিছুই না, এটা কী করছে ইলেকট্রোকেমিক্যাল এনার্জি কনভার্ট করবে, মানে কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে সে কনভার্ট করতে পারে, মানে এর ভিতরে কেমিক্যাল
এনার্জি স্টোর থাকবে, সেই এনার্জিটা সেটা ইলেকট্রিক্যাল এনার্জি এনার্জিতে কনভার্ট করবে। সো এ ফুয়েল সেল ইজ অ্যান ইলেকট্রো মেকানিক্যাল ডিভাইস, ইলেকট্রো সরি কেমিক্যাল ডিভাইস দ্যাট কম্বাইন্স হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন টু প্রোডিউস ইলেকট্রিসিটি। এটা হাইড্রোজেন এবং অক্সিজেনকে একসাথে করে ইলেকট্রিসিটি প্রোডিউস করে। এর থেকে ভালো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিছু হতে পারে, যে আমার এখানে একদম ক্লিন এনার্জি। এর থেকে ভালো ক্লিন আর কি হতে পারে, যার বাই প্রোডাক্ট হচ্ছে আমার পানি আর হিট, কার্বনের ইমিশন নাই, মানে সিস্টেমে কার্বনের ইমিশন নাই। হাইড্রোজেন ফুয়েল সেল কেন এত গুরুত্বপূর্ণ সেই কথাটা এখানে একটু বোঝানোর চেষ্টা করা হচ্ছে, যে আমার কার্বন ফুটপ্রিন্ট করে যে শব্দটা আমি ইউজ করি, মানে আমি যে কোনো এনার্জিকে যদি বার্ন করি তাহলে সেখানে কার্বন ইমিশন হয়, আর কার্বন আমার হিট সাফ করতে হেল্প করে, এনভায়রনমেন্টে হিট ধরে রাখে। সো গ্রিন হাউস ইফেক্টের যে ইস্যুটা এখানে চলে আসে, কিন্তু এই ক্ষেত্রে সেই ধরনের সিস্টেম আসবে না। এটা ইলেকট্রো কেমিক্যাল প্রসেস যেহেতু, সো কম্বাশনের কোনো সুযোগ নেই, মানে জ্বালানি পুরানোর কোনো কথা নেই, জাস্ট জ্বালানিটা দিব সেই ইলেকট্রো কেমিক্যাল সিস্টেমে, সে ইলেকট্রিসিটি জেনারেট করবে, পানি তৈরি করবে। ওকে, এটা হচ্ছে বড় সুবিধা। এখানে নয়েজ বলে কোনো কথা নেই, কোনো নয়েজ নেই, সো একদম সাইলেন্ট একটা সিস্টেম। নর্মালি ইঞ্জিন যদি চালাইতাম এই রুমে এনার্জি জেনারেট করার জন্য, মনে করো অন কিলোওয়াটের একটা ইঞ্জিন চালাচ্ছিলাম, এখানে বসে থাকতে পারতাম আমি, আমি পারতাম না। কিন্তু যদি এই ধরনের একটা হাইড্রোজেন ফুয়েল সেল বসাই দিই, জাস্ট হাইড্রোজেনটাকে তাকে সাপ্লাই দিলে পারি, সে এনার্জি জেনারেট করবে, কোনো সাউন্ড নেই। এই জন্যই বলা হচ্ছে যে কোয়াইট, কোয়াইট হচ্ছে ক্লিন অ্যান্ড কোয়াইট, আর হচ্ছে হাইলি ইফিশিয়েন্ট। নর্মাল যে সিস্টেমগুলো আছে এই সিস্টেমের থেকে 30-60% পর্যন্ত ইফিশিয়েন্সি বেশি হবে, মাস্ট হবে। আমাদের এখন একটা পাওয়ার প্ল্যান্ট ইফিশিয়েন্সি কত হতে হবে, পাওয়ার প্ল্যান্ট ইফিশিয়েন্সি গ্যাসের গুলো একটু বেশি, অ্যারাউন্ড কম্বাইন সাইকেলগুলো একটু বেশি হয়, কিন্তু সিঙ্গেল সাইকেল যেগুলোতে আছে 30-40 মনে করে অ্যারাউন্ড এইরকম, কম্বাইন সাইকেল একটু বেশি হয়। তো 30-40 মানে তুমি 100 ওয়াট এনার্জি যদি পোড়াও বা 100 কিলোজুল তাপ দাও, তুমি 30 কিলোজুল তাপ পেতে পারো, তার বা 30 কিলোজুল এনার্জি পেতে পারো, মানে একদম ইনএফিসিয়েন্ট একটা ডিভাইস। আবার সোলারের ক্ষেত্রে যদি বলি, 100 ওয়াট যদি পাওয়ার আসে সান থেকে, আমি সর্বোচ্চ 30-30 যে হাইয়েস্ট ইফিসিয়েন্সি এখন 30-35 সর্বোচ্চ। তাহলে এই যে ইফিসিয়েন্সির যে সমস্যা, সেই সমস্যাটা হাইড্রোজেন ফুয়েল সেলে অনেকাংশেই কম, সে অনেক ভালো সিস্টেম, একটু ডিফিকাল্টিসগুলো আছে সেটা আমার সামনে দেখতে হবে। হ্যাঁ, এটা ব্যাটারি থেকে ভালো, ব্যাটারি থেকে সিস্টেমটা অবশ্যই ভালো হবে, ব্যাটারির মধ্যে এটা একদম চার্জ হয়ে যাবে না কোনো দিনই, যতক্ষণ না পর্যন্ত আমি হাইড্রোজেনের সাপ্লাই দেবো তত সময় পর্যন্ত আমি এনার্জি আউটপুট পাবো। সো এ একদম ডিসচার্জ হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, এ ধরনের কোনো সিস্টেম নেই। ওকে, এই কথায় বলা আছে ফুয়েল সেল প্রডিউস, আচ্ছা এনার্জি অ্যান্ড হিট, এটা গেল। এখানে সুবিধা অসুবিধাগুলো একটু করে নিয়ে জিনিসগুলো বোঝানো কিছু নাই, আমি লাস্টে যেটা বোঝাতে চাচ্ছি সেইটা একটু বুঝে নিই, একই জিনিস বারবার বলা আছে। পাওয়ার পয়েন্ট আছে, সেই পাওয়ার পয়েন্টটা হচ্ছে এখানে চলে না, বেঁধে আমি চালাতে পারছি। এই ফুয়েল সেলের ক্ষেত্রে দুইটা জিনিস থাকে, এখানে থাকবে অ্যানোড ক্যাথোড থাকবে, কিন্তু এগুলো স্পেশাল কোটিং করা থাকবে। ক্যাটালাইজার নাম শুনছো, যে বিক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে, ক্যাটালিস্ট নাম শুনছো বলে দিন। হ্যাঁ, এটা ক্যাটালাইজার আছে, কেমিস্ট্রিতে থাকার কথা, কেমিস্ট্রিতে থাকার কথা, যে বিক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে, যে নিকেল যে প্রবলেমটা করে তখন, হ্যাঁ সেটা করতে পারে। সো আমার এই অ্যানোড এবং ক্যাথোডে এক ধরনের ক্যাটালাইজার ইউজ করে, এর প্রলেপ দেওয়া থাকে, এর মাঝে একটা মেমব্রেন দেওয়া থাকে, এর মাঝে একটা মেমব্রেন দেওয়া থাকে। এই মেমব্রেনটার কাজ কি, এখানে ধরো এই ক্যাটালাইজার মনে করে এখানে দেওয়া আছে, একে আমি 2D তো 3D আঁকতে পারলাম না, এর গায়ে ক্যাটালাইজার আছে। সো এখান থেকে যখন আমি হাইড্রোজেনটাকে দিব, H2টাকে এখানে সাপ্লাই হিসেবে আমি এখানে ঢোকাবো, তখন এই ক্যাটালাইজারটা এই H2কে ভেঙে ফেলবে, মানে হাইড্রোজেনটাকে সে
যেটি ভেঙে ফেলতে পারবো তার এইটুকু ক্ষমতা আছে, ওই ক্যাটালাইজারের এই ক্ষমতাটা আছে। যখন আমি হাইড্রোজেন ওখানে সাপ্লাই দিব, সে ডিরেক্ট হাইড্রোজেনকে ভেঙে ফেলবে, হাইড্রোজেন দুইটা হাইড্রোজেনের প্রোটন তৈরি করবে আর হচ্ছে দুইটা ইলেকট্রন তৈরি করবে। এই জিনিসটা এখানে দেখানো হচ্ছে যে যখন আমি হাইড্রোজেন সাপ্লাই দিব অ্যানোডে, যখন হাইড্রোজেন সাপ্লাই দিব এই অ্যানোডে ক্যাটালাইজার দেওয়া আছে, এই ক্যাটালাইজারটাকে হাইড্রোজেনটাকে ভেঙে হাইড্রোজেনের ভিতরে দুইটা প্রোটন থাকবে এবং দুইটা ইলেকট্রন থাকবে, এই দুইটা প্রোটন এবং ইলেকট্রনকে সে সেপারেট করে ফেলতে পারবে। এই কাজটা হচ্ছে ওই ক্যাটালাইজার করবে। ওকে, এখন এই যে ইলেকট্রন দুইটা এখানে পাইলাম, এই ইলেকট্রন দুইটা এইখানে যে লেয়ারটা বলতেছে এটা মেমব্রেন বল, এক টাইপের মেমব্রেন, এটা পলিমারের হতে পারে, এটা ভিন্ন ধরনের ভাগও দেখতে পাবো কী কী ধরনের ভাগ আছে। এই মেমব্রেনটা এই প্রোটনগুলোকে পাস করতে পারে, মানে প্রোটন আর মেমব্রেনের ভিতর দিয়ে যেতে পারে কিন্তু ইলেকট্রনগুলো যেতে পারে। এখানে যে প্রোটনগুলো তৈরি হবে এই প্রোটনটা ডিরেক্টলি এখান থেকে এই পাশে চলে আসবে, হাইড্রোজেন যে প্রোটন এই পাশে চলে আসবে, দেন টু এইচ প্লাস এখানে চলে আসবে, কিন্তু ইলেকট্রনগুলো যেতে পারে না। সে কী করবে, বাইরে আমার একটা শর্ট সার্কিট পাথ রেখে দিব বা একটা পাথ রেখে দিব, লোড রেখে দিব, এই ইলেকট্রনটা এই পথ দিয়ে পাশে আসবে। সো দুইটা ইলেকট্রন এই কথাটা এখানে দেখানো হচ্ছে, এই যে প্রোটনটা আছে এই প্রোটনটা অ্যাকচুয়ালি এই মেমব্রেন ভেদ করে এদিক দিয়ে আসবে, আর ইলেকট্রনটা হচ্ছে ওই পাশ দিয়ে আসবে, ওই বাল্বের ভিতর দিয়ে আসবে, ওই বাল্বের ভিতর দিয়ে আসবে। বাল্বের ভিতর যদি ইলেকট্রন ফ্লো হয় তাহলে অবশ্যই সেটা কারেন্ট হিসেবে ঠিক করবে, কারণ ফ্লো অফ ইলেকট্রন তো কারেন্ট। আর এ পাশ দিয়ে আমি অক্সিজেনকে ইনসার্ট করব, অক্সিজেনকে সাপ্লাই করব। যখন অক্সিজেন এ পাশ দিয়ে আসবে, ইলেকট্রনটা এ পাশ থেকে আসলো, প্রোটনটা এ পাশে আসলো, এখানে কি হলো, অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া হয়ে যাবে, দুইটা ইলেকট্রন চলে আসলো, দুইটা প্রোটন চলে আসলো, আবার হাইড্রোজেন হয়ে যাবে না, অবশ্যই হাইড্রোজেন হয়ে যাবে, তার সাথে যদি আমি পানির বিক্রিয়া ঘটে, সরি অক্সিজেনের বিক্রিয়া ঘটে, তাহলে সেটা পানি তৈরি পানি তৈরি করবে, এর সঙ্গে কিছু হিট আঁকায় আসবে, হিট থাকবে। এই এতটুকু কাজ এই ফুয়েল সেল দিয়ে করা, এতটুকুই কাজ, বেশ এতটুকু করতে পারলে সেটা হচ্ছে ফুয়েল সেল। তো এই জিনিসটা চ্যালেঞ্জ কোথায় হতে পারে, এই জিনিসটা বানাতে চ্যালেঞ্জ কোথায় আসতে পারে, কি মনে হচ্ছে একদম ইজি, একটা জিনিস নিব, হাইড্রোজেনকে সাপ্লাই দিব, হাইড্রোজেন উপরে দিয়ে অক্সিজেন সাপ্লাই দিব, ওপাশে হাইড্রোজেন ওপাশে অক্সিজেন, মাঝে বিদ্যুৎ পাব, ভিতরে কি হচ্ছে আমার জানার কথা কেন, হাইড্রোজেন সাপ্লাই দিলাম, অক্সিজেন সাপ্লাই দিলাম, আমি বিদ্যুৎ পাচ্ছি, খুবই সহজ হিসাব, তাই তো? কিন্তু এই জিনিসটা এত সহজে বানানো যাবে, কারণ এই যে এখানে আমি ক্যাটালাইজার ইউজ করেছি, এইখানে যে অ্যানোডে যে ক্যাটালাইজার ইউজ করেছি সেটা পারফেক্ট হতে হবে, হাইড্রোজেন যেটা ইউজ করবো সেটা পিওর হতে হবে। এই যে মেমব্রেন বললাম, এই সব ম্যাটেরিয়ালই মেমব্রেন হিসেবে ইউজ করা যাবে না, আমি চাইলাম একটা কাগজকে মেমব্রেন হিসেবে ইউজ করলাম, না তা করা যাবে, স্পেশাল কিছু কিছু টাইপ আছে যেগুলো প্রোটনকে যেতে সাহায্য করে, আর কিছু কিছু টাইপ আছে যেগুলো যেতে দেয় পাওয়া যায়। আবার এখানে সে অক্সিজেনের সঙ্গে সে বিক্রিয়াটা করবে, সো এ পাশটাও আমার সে আরেকটা ক্যাটালাইজার থাকবে, দুই প্লেটে অ্যানোড এবং ক্যাথোডে ক্যাটালাইজার ইউজ করে। সিস্টেম সহজ, কিন্তু সিস্টেম নিয়ে রিসার্চ করতে গেলে বোঝা যাবে এই সিস্টেমটা অ্যাকচুয়ালি কত সুন্দর। ওকে, পানি হতে পারে, কারণ এখান থেকে আমার হাইড্রোজেন গুলো আসবে সেটা তো বাই প্রোডাক্ট হিসেবে কিছু একটা যাইতে হবে, যাতে আনস্টেবল সিচুয়েশন থাকবে, এখান থেকে প্রোটনটা আসলো ইলেকট্রনটাও আসলো কিন্তু আনস্টেবল সিচুয়েশন থাকবে, তাদের একটা রিয়াকশন ঘটাইতে হবে, ওই কাজটা ঘ্যাপের ক্যাটালাইজার হয়ে যাবে। ওর একটা ছবি এখানে, বড় সড় একটা ছবি আছে, হ্যাঁ আমি পানিটা কালেক্ট করতে পারবো, আউটপুট হিসেবে পানি কালেক্ট করতে পারবো, পিওর ওয়াটার, কোনো সমস্যা, ডিস্টিল ওয়াটার, সো এখানে দেখাচ্ছে যে অ্যানোডের ক্যাটালিস্ট এখানে আছে, হাইড্রোজেনকে আমি জাস্ট সাপ্লাই দিচ্ছি, আরে এখান থেকে ইলেকট্রনটা সেপারেট করে ফেলতে হবে, প্রথম কাজ হচ্ছে, বড় কাজ হচ্ছে ইলেকট্রন এবং প্রোটনকে সেপারেট করে ফেলবে, ইলেকট্রন এবং প্রোটনকে সেপারেট করে ফেলতে পারলে ইলেকট্রন সবসময় কন্ডাক্টরের ভিতর দিয়ে যাবে, সো কন্ডাক্টরের ভিতর দিয়ে সে পাস করার চেষ্টা করবে,
আর প্রোটনগুলো এখান দিয়ে সুন্দর মতো করে লাভায় লাভায় চলে যাবে। একটা পলিমার সাধারণত থাকে, পলিমার বোঝো তো, সিনথেটিক টাইপের যেগুলো কাপড় থাকে ওর অ্যাটমিক স্ট্রাকচার একটু বড় হয়, পোরাস টাইপের, পোরাস মানে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রযুক্ত, পোরাস মানে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রযুক্ত। সো এই জিনিসটা প্রোটনটা এখানে চলে আসবে, ইলেকট্রনটা এসে সাথে মিশে যাবে, তারপরে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আউটপুটে পানি দিবে এবং দিবে। এতটুকু চার্জ। এখন এটা গেল এই সিস্টেমের ওয়ার্কিং প্রিন্সিপাল। ওয়ার্কিং প্রিন্সিপালের কথা বলি, এই কথাটা ডিটেইল এ পিছনের দিকে লেখা আছে, হাউ ডাজ দ্য ফুয়েল সেল ওয়ার্ক। এখানে প্রথমে ফুয়েল সেল কিভাবে কাজ করে সেই কথাটা আমারও কথাটা এখানে বলা হচ্ছে, যে দুইটা ইয়ে থাকবে, প্লেট মনে থাকবে, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড, এবং অ্যানোড এবং ক্যাথোডে ক্যাটালিস্ট থাকবে, ওই কথা আপনার বলতেছে। এটা মেমব্রেন দিয়ে সেপারেট করা থাকবে, মানে ওই কথাগুলোই আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো এখানে জাস্ট লিখে দেওয়া আছে, তুমি এই কথাগুলো লেখার সময় এই কথাগুলোই লিখতে হবে। ছবিটা আঁকবা, সুন্দর করে প্রতিটা পার্টে বর্ণনা করবা, এবং আমি হাইড্রোজেন সাপ্লাই দিলাম, হাইড্রোজেন ভেঙে গেল, পানি তৈরি হলো, ওদিকে ইলেকট্রিসিটি পাইলাম, এই কথাগুলো সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। এখন এই টেকনোলজি, এর আগে কোনো নাম শুনেছো হাইড্রোজেন ফুয়েল সেলের নাম শুনেছো কোনোদিন? কিন্তু এই টেকনোলজি আসবে আস্তে আস্তে, এই গাড়িতে ইউজ করা খুব বেশি সাশ্রয়ী হবে, যদি এমন দিন আসে যে যখন আমরা রিনিউয়েবল, সব রিনিউয়েবলের জয় জয়কার কিছুই নাই। এখন তোমাদের মনে কি কোশ্চেন আসতে পারে না, স্যার এই হাইড্রোজেন আমি কোথা থেকে কোশ্চেন, হাইড্রোজেন কোথায় পাবো, নর্মালি কি হাইড্রোজেন কোথায় পাবো, আমি পাতা ঢুকাই লিখিও হাইড্রোজেন আলাদা আসে কেন, নাই তো সব হাইড্রোজেন একটা ঝামেলা আছে। আচ্ছা দেখি এরপর আর কি কি আছে, ওইটা একটু পরে দেখতে পাবো, ওই জিনিসগুলো বর্ণনা করা আছে। আচ্ছা আমি চাইলে এই সেলগুলোকে সিরিজটা অ্যালাউ করতে পারি, হ্যাঁ সেলের কারেন্ট এবং ভোল্টেজের বেশি বাড়ানোর জন্য এই নর্মাল যে সিরিজটা অ্যালাউ করা যায় এক একটা করে সিরিজটা করে, ব্যাটারি অনেকগুলো সেল একসাথে সিরিজ করে ব্যাটারি ভোল্টেজটাকে বাড়ানো হয়, ব্যাটারি একটা সেলের ভোল্টেজ কত, দেড় ভোল্ট মতো করে, কিন্তু সব এগুলো যখন সিরিজ অনেকগুলো সেল সিরিজে করা যাবে না, এখানে একটা বাক্স আমি যদি ব্যাটারিতে পানি অ্যাড করতে যাই দেখবো আলাদা আলাদা বাক্স বাক্স আছে তাই না, ওর ভিতরে স্ট্যাক করা আছে, ওখানে আলাদা আলাদা করে পানি অ্যাড করতে হবে। ব্যাটারি যেটা দেওয়া পড়বে এটাকে একটা সেল কোনটা, পেন্সিল ব্যাটারি 13 ভোল্ট ভাগ করবো এখানে দেখো প্রথমে বলা হচ্ছে ইলেকট্রোলাইট, যে মেমব্রেন মাছের যে মেমব্রেন, হ্যাঁ এই মেমব্রেনটা কি কাজ করে, ইলেকট্রনকে যেতে দিবে, ব্লক ইলেকট্রনস, সাথে গ্যাসও যেতে দেবে, সে কোনো গ্যাসও যেতে দেবে, শুধু ট্রান্সপোর্ট করবে আয়ন, যেটা হচ্ছে আমি প্রোটন কথা বলতে, প্রোটনটাকে সে ট্রান্সপোর্ট করবে, এটা হচ্ছে আমার যে কম্পোনেন্টস ইলেকট্রোলাইট থাকে ইলেকট্রোলাইটের কাজ এতটুকু। ওকে আর যদি ইলেকট্রোডের কথা বলি, ক্যাটালাইজার, ক্যাটালাইজারের যে রিয়াকশান ঘটাতে হবে সেটা ইলেকট্রোডগুলো করবে, ইলেকট্রোডের কাজ হচ্ছে ওই রিয়াকশানগুলো সংগঠিত করা। এখানে আর কিছু নাই, আমার যে ওর যে কথাটা বললো সেটা আমি আসি আগে, মেজোটাইম, এই যে ভাগ ভাগ করতেছি, ভাগ করতেছি কিসের উপর বেস করে বা কি ইউজ করি আমি এর ভিতরে, অ্যাকচুয়ালি এই যে মেজোটাইপসের ভিতরে কিন্তু মানে কোশ্চেনের আনসারটা পাবে যে এর ভিতরে কী কী আছে অ্যাকচুয়ালি। ওকে দেখো এখানে প্রথমে যে টাইপের কথা বলছে সেটা নাম দিছে হচ্ছে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন, এখানে যে মেমব্রেনটা ইউজ করবে সেটা প্রোটনকে এক্সচেঞ্জ করতে পারে, এই মেমব্রেনগুলো কি ধরনের হতে পারে, পলিমারের হতে পারে, পলিমার টাইপের যে সিনথেটিক টাইপ, সিনথেটিক বুঝো তো, তা সিনথেটিক কাপড় দেখেছো পলিমার টাইপের যে ওই ওই পলি দেখো নি করবো গায়ে তো দিয়ে আসবে সিনথেটিকের মধ্যে দিচ্ছি, সিনথেটিকের না সিল্কি টাইপ, সো ওই টাইপের হতে পারে। আর একটু মিথানল ইউজ করতে,
দেখো এখানে ডিরেক্ট প্রোডাক্টের নাম বলছে, কি ইউজ করতে পারি? মিথানল। আমি যদি মিথানল ইউজ করি, সে ওই প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেনের কাজ করবে, প্রোটনটা এক্সচেঞ্জ করতে পারবে, মিথানল এক্সচেঞ্জ করতে পারবে। ফসফরিক অ্যাসিড, আমি চাইলে ফসফরিক অ্যাসিড ইউজ করতে পারি। আর কি আছে? মলটেন কার্বনেট। এটা মলটেন কার্বনেট কোথায় পেতে পারি? কয়লা থেকে পেতে পারি। সো কয়লা থেকে মলটেন কার্বনেট পাওয়া সম্ভব হতে পারে। সলিড অক্সাইড, কিছু কিছু অক্সাইড আছে, দেখতে তো পড়াশোনার সুযোগ নেই জিনিসের, প্রতিটা পার্ট নিয়ে তুমি ডিটেইল করতে পারবে। এই জন্য একটা ইন্ডিভিজুয়াল পার্ট নিয়ে তোমার রিসার্চ করার সুযোগ আছে, যে মলটেন কার্বনেট কীভাবে প্রোটনটা এক্সচেঞ্জ করে, এটা একটু রিসার্চ করে দেখি কোন কোন অক্সাইড এগুলো ট্রান্সফার করতে পারে, সেগুলো নিয়ে দেখতে পারি। মানে হিউজ রিসার্চের জায়গা আছে, জিনিসটা শুনতে সাদা মাটা, কিন্তু প্রতিটা স্টেপে তোমার কাজ করতে হবে, এবং রিসোর্স তুমি হাতের কাছে পাবে না, তোমাকে বাইরে থেকে ইম্পোর্ট করতে হবে। অ্যালকালাইনের যে সলিউশনগুলো আছে, কেমিস্ট্রি বেসড, কেমিস্ট্রি না জানলে জিনিসটা রিসার্চ করা সম্ভব হবে। সো অ্যালকালাইনের সলিউশন ব্যবহার করতে পারো। রিজেনারেশন ফুয়েল সেল আছে, এটা পরে দেখাচ্ছে। এখন আসি এই ফুয়েল সেলের ভিতরে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন, এই ফুয়েল সেলগুলো সব থেকে বেশি ইউজ হয়, মানে গাড়ি গাড়িতে এখনো বা এনার্জি জেনারেশনে এরা ইউজ করে। এরা কি কি দেয় এখানে, এখানে কি কি দিয়েছে? এর সুবিধা কি? হাই পাওয়ার ডেন্সিটি, মানে খুব অল্প পরিমাণে যদি আমি পাওয়ার যে পরিমাণে ফুয়েল দেবো তার থেকে বেশি এনার্জি পাই অন্য অন্য এসের তুলনায়। তোমরা যে কাজ করবা এই জিনিসগুলো আমি এত ডিটেইলে যাবো না, কারণ এই জিনিসগুলো জাস্ট রিডিং করো, রিডিং জিনিসগুলো করে নেবা এবং কয়েকটা আছে ওইগুলো ভাগে ভাগে এই প্রতিটা জিনিসের বর্ণনা করা আছে যে এই জিনিসগুলো কাজ করে কীভাবে। সো ডিরেক্টলি আর একটা করে করবা এবং ধারণা নেবা যে এই জিনিসগুলো মুখস্থ করা দরকার নেই, মুখস্থ করবা যে এই জিনিসগুলো প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন, এই প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন কীভাবে কাজ করে তুমি দেখো। বোঝা গেল? এটা কিন্তু এমন কোনো রকেট সায়েন্স না যে আমাদের ইকুয়েশন মুখস্থ করতে হবে, তুমি একবার রিডিং করলেই এই জিনিসগুলো পাবে। ফুয়েল সেল সম্বন্ধে তুমি এখন চোখ বুঝে বলতে পারবে না জিনিসটা কি, একদম ইজি একদম সিম্পল একটা জিনিস। সো ওই জিনিসগুলো তোমার শুধু লিখতে হবে, এটা কিন্তু তোমার বাংলা লেখার জন্য না, জানো। সো তুমি বসে জাস্ট লিখ পাই, তুমি যে ফুয়েল সেল টেকনোলজি আমি স্লাইডটা দিলাম এটা পড়ে তুমি কি বুঝেছো এই জিনিসটা লিখ পাই। তোমাকে শুধু আমার ধারণা দেয়া যে ফুয়েল সেল টেকনোলজি বলে একটা টেকনোলজি আছে, যে তুমি যদি ভবিষ্যতে আরও লঞ্চ করার সুযোগ আছে, এখানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন তোমার জানতে হবে না, সেগুলো মাস্টার্স এর কোর্স। মাস্টার্স এবং পিএইচডি তে যারা করবে তারা ওই জিনিসগুলো করবে। তোমার টার্গেট হচ্ছে তার জিনিসটা যে আছে রিলেভেন্ট নতুন একটা টেকনোলজি আছে, সেই টেকনোলজি সম্পর্কে একটা ধারণা নেই। সো প্রতিটা ইন্ডিভিজুয়াল টাইপ সম্পর্কে ধারণা নেবা। এরপরে গিয়ে এখানে সবগুলো ডিরেক্ট লেখা আছে, প্রতিটা ডিফিসিয়েন্সি সব লেখা। এরপরে গিয়ে এখানে যে ফুয়েল হিসেবে হাইড্রোজেন ইউজ করবো, এই হাইড্রোজেন কোথা থেকে পাবো, তুমি হাইড্রোজেন কী কীভাবে তৈরি করতে পারো, তার কি কোনো ধারণা আছে? তুমি হাইড্রোজেন কী কীভাবে তৈরি করতে পারি বা হাইড্রোজেন কেন প্রয়োগ হতে পারে এই টেকনোলজি, বা হাইড্রোজেন কোথা থেকে পাবা, একটু ধারণা দেবে। হাইড্রোজেন একটা সুযোগ পানি থেকে পেতে পারি, ভালো কথা, পানি থেকে পাইতে পারি, আর কোথা থেকে পেতে পারি? বাতাস থেকে, বাতাস থেকে, বাতাস থেকে হাইড্রোজেন পেতে পারি, খাদ্য থেকে পেতে পারি। আরও বড় বড় সোর্স আছে কিন্তু, মানে আমি খুব অল্প জায়গায় বেশি পরিমাণে হাইড্রোজেন আছে এমন সোর্স ইউজ করতে চাই, এরকম কোনো সিস্টেম আছে? কোনো কেমিস্ট্রি কোনো কিছু মনে পড়ে, কোনো গ্যাস আমি মিথেন, সিএইচ একটা মিথেনকে ভাবলে চারটা করে হাইড্রোজেন পাওয়া যায়, খুব বেশি ইউজ আমি মাইনিং করলাম, গ্যাস বের করে নিয়ে আসলাম, সুন্দর মতো করে ঢাকা শহর চালাই নিচ্ছি, এরকম দিন নাও থাকতে পারে, তখন কী করবো? বাতাসের যদি কোনো এনার্জি থাকে সেটা ইউজ করতে হবে, আবার অন্য কোনো যদি এনার্জি রিসোর্স থাকে সেটাকে ইউজ করতে হবে। আসলে পানি ইউজ করলে পানি আছে, পানিকে হয়তো ফুয়েল হিসেবে ইউজ করতে হবে,
এই জিনিসগুলো তখন আসবে। এই জন্য বলছে ইম্পর্টেন্স অফ হাইড্রোজেন। তো যদি তোমাকে বলি হাইড্রোজেন ইম্পর্টেন্স কি, তুমি এখান থেকে অনেকগুলো পয়েন্ট আছে। স্যার পানি দিয়ে তো যারা বের করছে এটা আবিষ্কার করেছে, তাহলে এটা চালু হচ্ছে না। পানি পানি দিয়ে পানিকে জ্বালানি হিসেবে ইউজ করা যায় কোনটা? পানি থেকে হাইড্রোজেনকে একমাত্র জ্বালানি হিসেবে ব্যবহার করে। নর্মাল ডিরেক্ট পানি কাজে করে না, ওই হাইড্রোজেনে সে কনভার্ট করে। তো সিস্টেমটা এইরকম যে আমি পানি দিয়ে উঠি কিন্তু পানিটা হাইড্রোজেনে কনভার্ট হয়ে সেই হাইড্রোজেন দিয়ে যেটা চলবে বা হাইড্রোজেন দিয়ে অন্য কাজ হবে, কারণ হাইড্রোজেন তো সুপার রিয়্যাক্ট, যে কোনো কাজকে দিয়ে সহজেই করা যাবে। হাইড্রোজেনকে ধরে রাখাটা মুশকিল। তুমি এখানে হাইড্রোজেন প্রোডাকশন করবা বাস্তবে আগুন দিয়ে দেবে, এত রিয়্যাক্ট স্টেবল। এখানে একটু দেখে নিও যে কীভাবে আমি হাইড্রোজেন জেনারেট করতে পারি, তার একটা প্রসেস আছে বা প্রয়োজনীয়তা কী জিনিস। আমার টার্গেট হচ্ছে হাইড্রোজেনটা প্রোডাকশন করা যেতে পারে কীভাবে, হাইড্রোজেনের প্রোডাকশন কীভাবে। হাইড্রোজেনকে তিনভাবে প্রোডাকশন করা যেতে পারে। একটা হচ্ছে থার্মাল প্রসেস, থার্মাল মানে তাপ দিয়ে, তাপ দিয়ে আমি হাইড্রোজেনকে প্রোডাকশন করতে পারি। আরেকটা মানে ইলেকট্রোলাইট প্রসেস, বিদ্যুৎ দিয়ে, বিদ্যুৎ প্রবাহ দিয়ে আমি তৈরি করতে পারি। আরেকটা হচ্ছে হ্যাঁ ফটোলাইট প্রসেস, মানে আমি যদি ডিরেক্ট সূর্যের আলোকে ইউজ করি হাইড্রোজেন ইউজ করি, হাইড্রোজেন মানে সেই ধরনের একটা প্রসেস। সো এই তিন ধরনের প্রসেসে হচ্ছে আমি হাইড্রোজেন প্রোডাকশন করতে পারি। আমি যদি বলি হাইড্রোজেন প্রোডাকশন তুমি প্রসেসগুলো বলো, তখন এই তিনটা প্রসেস বলতে হবে। যদি আমি বলি থার্মাল প্রসেসে কীভাবে হাইড্রোজেনের প্রোডাকশন হয়, তাহলে পরের জিনিসগুলো আসবে। ওকে, থার্মাল প্রসেস কী কী থার্মাল প্রসেস আছে, কারণ আমার যেহেতু ফুয়েল হচ্ছে হাইড্রোজেন, সো হাইড্রোজেনকে কালেক্ট করা হচ্ছে আমার প্রথম প্রাইমারি কাজ। ফুয়েল যদি না থাকে আমার ফুয়েল সেল চলবে না। সো ফুয়েল আগে বের করার টেকনিকটা আমার জানতে হবে, কী কী প্রসেসে ফুয়েল বের করা। আচ্ছা, এখানে বলছে ন্যাচারাল গ্যাস রিফর্মেশন, ন্যাচারাল গ্যাস যেগুলো আছে সেগুলো একটু রিফর্ম করতে হবে হিট দিয়ে। কী বললাম ন্যাচারাল গ্যাস হতে হচ্ছে, ন্যাচারাল গ্যাসের কী সম্পর্ক মিথেন, ন্যাচারাল গ্যাস তো মিথেন। তো বাংলাদেশে মিথেন মানে গ্যাসের প্রায় 95% বেশি করে দেবো, যেটা অন্য দেশে পাওয়া যায়, তাহলে হিউজ পরিমাণে আছে। সো আমি মিথেনকে যদি ভেঙে ফেলতে পারি হিট দিয়ে হোক বা ভেপার দিয়ে হোক, যেভাবে যদি পাই প্রসেসগুলো বসে। সো ন্যাচারাল গ্যাস রিফর্মেশন একটা প্রসেস আছে। আরেকটা আছে গ্যাসিফিকেশন, মানে আমি যদি গ্যাস তৈরি করতে পারি মিথেনের, সেখান থেকে হাইড্রোজেন আলাদা করা যেতে পারে। অথবা রিনিউয়েবল লিকুইড রিফর্মেশন, রিনিউয়েবলের কিছু কিছু আছে যে বায়োডিজেল তৈরি করা, নাম শুনেছো বায়োডিজেলের নাম শুনেছো কোনো দিন? সো লিভিং ইন লিভিং, আমি উদ্ভিদের গাছপালা থেকে এই বায়োডিজেলগুলো তৈরি করি। আমি যখন বায়োমাস পড়াবো এই ক্লাসের পরে, বায়োমাস পড়াবো সেই বায়োমাস টায়ার পরে যে ডিজেল বায়োডিজেল, হ্যাঁ কি বায়োডিজেল কিনে টায়ার পরে, টায়ার পরে বায়োডিজেল পরে লিভিং ইন লিভিং। পাতাগুলো আছে পাতাকে যদি কোনোভাবে কনভার্ট করে ডিজেল কনভার্ট করতে পারি, ওর প্রসেস আছে, দীর্ঘ প্রসেস আছে, এটা সম্ভব পচাই দিয়ে। হ্যাঁ পচাই দিয়ে গোবর, গোবর হচ্ছে বায়োগ্যাসের জন্য ব্যবহার করে। থার্মাল প্রসেস, ইলেকট্রোলাইট প্রসেস, ফটোইলেকট্রিক ফটোলাইট প্রসেস, এই তিনটা প্রসেস আমি একটু বলতেছি একটু ওয়েট করো। সো ন্যাচারাল গ্যাস রিফর্মেশনে এই যে কাজটা করে এখানে বলা আছে যে এই ন্যাচারাল গ্যাস কীভাবে আমি রিফর্ম করব। সো ন্যাচারাল গ্যাসকে একটু হিট আপ করতে হবে, হিট আপ করলে পারে ওটা থেকে আমি রিফর্মেশন করতে পারবো হাইড্রোজেনকে, তখন কার্বনকে আলাদা করতে পারবো। স্যার এখানে একটা কথা আছে, কার্বন যখন প্রোডাকশন হয়ে যাবে তাহলে আপনি কীভাবে রিনিউয়েবল করবেন? কার্বন ফুটপ্রিন্ট থাকবে না। আপনি বললেন যে আমার এই ধরনের সিস্টেমে কার্বন ফুটপ্রিন্ট নেই, কিন্তু এখানেও কিছু কিছু আছে। তুমি যদি বলো একটা সাইকেল এটা হচ্ছে কোনোভাবে পরিবেশ দূষণ করে, কথা কি সত্য? কথা কি সত্য? সাইকেল বানাইতে গেলে আমার মাইন্ড করতে হয়েছে না, আয়রন স্টিল মাইন্ড করতে হয়েছে না, সেখানে কার্বন ফুটপ্রিন্ট আছে না? তো তার জীবনের সাইকেলে সেটা কিন্তু আছে। সো এরও জীবনের সাইকেলে কার্বনের কিছু কিছু কথা আসবে, কিন্তু যখন আমি ওর প্রোডাকশনটা করে ফেলবো তখন আর কার্বনের কোনো ইস্যু থাকবে না। সো হাইড্রোজেনটা যখন প্রোডাকশন হয়ে যাবে তখন বাকি সিস্টেমে কোনো কার্বন ইমিশন নাই। ওকে, সো আমি এটাকে গ্যাসকে রিফর্ম করতে পারি, মিথেনকে স্টিম আকারে কনভার্ট করতে পারি, যেটা আমার হাইড্রোজেনকে আলাদা করতে সাহায্য করবে।
অথবা গ্যাসিফাই করতে পারি, যে আমি কোনো কোনো কাজটাকে গ্যাসিফাই করবো, গ্যাসে কনভার্ট করে প্রদান করে, অথবা রিনিউয়েবল লিকুইড রিফর্মেশন, এখানে বলছি যে বায়োডিজেলের কথা আছে, বায়ো অয়েল, ইথানল, বায়ো অয়েল, ইথানল, এগুলোকে আমি যদি বানাইতে পারি সেখান থেকে জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি কেমিস্ট্রি বেস। যারা কেমিস্ট্রিতে পড়ালেখা করে তাদের সাহায্য ছাড়া এই জিনিস তৈরি করা সম্ভব। সো একজন কেমিস্ট্রিশিয়ান থাকবে, সাথে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকবে, তারা দুইজন মিলে যদি কম্বিন কাজ করে তাহলে এই কাজটা খুব দ্রুত করা সম্ভব। না হলে তোমার প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন বানাইতে বানাইতেই জীবন পার হয়ে যাবে। এখন সেই ইলেকট্রোলাইট প্রসেস সেটা কিছুই না, ইলেকট্রোলাইট প্রসেস হচ্ছে আমি বিদ্যুৎ প্রবাহ করবো পানির ভিতরে, যদি আমি পজিটিভ নেগেটিভ দিই ও পানিকে গ্যাসে তৈরি করবে, সো সেখান থেকে হাইড্রোজেন বের হয়ে যাবে, H2O অক্সিজেন এবং হাইড্রোজেন আলাদা হয়ে যাবে। সো আমি ট্রাই করবো হাইড্রোজেনটাকে ধরা, যদি ধরতে পারি এটা কীভাবে করতে পারি, আমার মনে করো এইটা একটা সিস্টেম দাঁড় করিয়েছি আমি, পাশে একটা সোলার প্যানেল বসিয়ে দিয়েছি, মনে করো 1 কিলোওয়াট, সাপোজ কোনো 1 কিলোওয়াট, সো ওইখান থেকে এনার্জিটা জেনারেট করবো পানিতে দিয়ে, পানির থেকে আমি হাইড্রোজেন প্রোডাকশন করবো, সেই হাইড্রোজেন থেকে আমি ফুয়েল সেল জেনারেট চালাবো, ও জেনারেশন করবো, এটাকেই বলে কো জেনারেশন। মানে এই সিস্টেমের ভিতরে ইটসেলফ রিনিউয়েবল এনার্জি আমি ইউজ করতেছি, একটা সিস্টেম আছে ওইখানে রিনিউয়েবল এনার্জি ইউজ করে ফুয়েলটাকে তৈরি করবো, সেই ফুয়েল দিয়ে আর একটা রিনিউয়েবল এনার্জি সোর্সটাকে চালাবো, এটা করা সম্ভব। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একটা ইয়ে ছিল হাইড্রোজেন প্রোডাকশন সিস্টেম ছিল, সেটা হচ্ছে এই ইলেকট্রোলাইটিকের মাধ্যমে প্রোডাকশন করে, তুমি নর্মাল বাসাবাড়িতেই করতে হবে কোনো সমস্যা, দিয়ে দাও পানির ভিতরে বিদ্যুৎ প্রবাহ করো, ওটা এমনি হাইড্রোজেন এবং অক্সিজেনকে আলাদা করো, আস্তে আস্তে পানির পরিমাণ দেখো কমে যাচ্ছে, হাইড্রোজেন অক্সিজেন আলাদা করে। তা ওখানে হতো কি, আমাদের ওই বড় সোলার প্যানেল আছে, বড় একটা জায়গা ধরে সোলার প্যানেল আছে, আর হাইড্রোজেনের একটা ট্যাঙ্ক আছে, আর ইলেকট্রোলাইট প্রসেস যেখানে হচ্ছে সেখানে আলাদা আছে, সো ট্যাঙ্ক আলাদা, ইলেকট্রোলাইট প্রসেসের সিস্টেম আলাদা, এবং সাথে আমার যে সোলার প্যানেল আলাদা, সোলার প্যানেল থেকে এনার্জিটা আসতো ও H2 তৈরি করতো, কিন্তু এখানে জানা মাঝে মধ্যে দেখো ঠাস ঠাস শব্দ হচ্ছে, ক্লাসের ভিতর থেকে শুনতে পাই তাদের শব্দ হচ্ছে, তখন এই হাইড্রোজেন প্রোডাকশন সিস্টেম বাধাগ্রস্ত হচ্ছে বোঝা যাচ্ছে, যে কোনো কারণে স্টোরেজ সিস্টেমে বা কোনো একটা ঝামেলা হয়ে গেছে যার কারণে হাইড্রোজেনটা একটা রিয়াকশন করে বসছে। সো হাইড্রোজেন নিয়ে নাড়াচাড়া করা খুবই ঝামেলার একটা, তুমি মিথেনকে সুন্দর মতো করে লিকুইফাই LPG করে গাড়ি চালাচ্ছ, কিন্তু হাইড্রোজেনকে এত সহজে লিকুইফাই করা যায় না, যে পরিমাণ এনার্জি তাতে খরচ হবে তার থেকে ওই মিথেন ইউজ করাই আমার। ওকে, সো এইখানে বেসিক সমস্যা হচ্ছে হাইড্রোজেনকে জেনারেট করা, যত কম এনার্জিকে জেনারেট করতে পারবো তত ইফিসিয়েন্সি আমার আস্তে আস্তে বাড়তে থাকে। অনেকেই আছে হাইড্রোজেন প্রোডাকশনের ভিডিও ক্লাস করো, যে কোনো বাংলাদেশের মধ্যে কারো হচ্ছে হাইড্রোজেন প্রোডাকশন, হাইড্রোজেন নেই কোনো জায়গায়, হাইড্রোজেনের কোনো সাথে কোনো নেই, হাইড্রোজেন পার অক্সাইড যাচ্ছে, ওটা অন্য কাজ আমাদের কাজে লাগে, আমাদের ডিরেক্ট হাইড্রোজেন লাগবে। সো ইলেকট্রোলাইট হচ্ছে আমি বিদ্যুৎ দিয়ে এটাকে হাইড্রোজেনটাকে আলাদা করবো, এটা প্রসেস, এর ভিতরেও আমি শুধু বললাম ইলেকট্রোলাইট স্যার এটা তো সম্পূর্ণ হলো না, এর জন্য একটা সেট আপ আছে স্যার, সেই সেট আপ তুমি করাবো, আমার যে টেকনোলজির সম্পর্কে তোমার ধারণা দিচ্ছি, সেই সেট আপের ভিতরে অনেক ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন তুমি করাবো, তোমার এই টেকনোলজির সম্পর্কে ধারণা দিচ্ছি যে ইলেকট্রোলাইটের মাধ্যমে এটা সেপারেট করা যায়। এখন তোমার যদি আরও ইন্টারেস্ট থাকে তাহলে এই ইলেকট্রোলাইটের মাধ্যমে কীভাবে করে, সিস্টেমটা কীভাবে দাঁড় করা, অ্যানোড ক্যাথোড কিসে নিতে হবে, বিদ্যুৎ প্রবাহ কী পরিমাণ দিতে হবে, ভোল্টেজ কত হবে, সেটা একটা আলাদা কথা। ফটোলাইট কি হবে, ফটোলাইটের যে প্রসেস এটা খুব স্লো প্রসেস, এই সূর্যের তাপ দিয়ে আমি পানিটাকে বাষ্পভূত করে সেখানে হাইড্রোজেনকে আলাদা করা যায়, অনেক আগে ইউজ হতো, সিস্টেমটা খুব বেশি ইফিসিয়েন্ট না হাইলি হাইড্রোজেনকে জেনারেট করার জন্য, সো এই ধরনের সিস্টেম এখন খুব কম ইউজ হয়, এখন থার্মাল প্রসেস আর হচ্ছে ইলেকট্রোলাইটের প্রসেসটা খুব বেশি ইউজ হয়। এখন আসি হাইড্রোজেনকে কীভাবে আমি স্টোর করব, এখানে প্রায় 10-20টা স্টেপ দেওয়া আছে, সো তুমি 10-20টা স্টেপ একটু মাথায় রাখো। একটা হতে পারে যে আমি হাইড্রোজেনকে লিকুইফাই করব, আমি গ্যাসটা বানাবো, গ্যাসটাকে লিকুইফাই করব, কিন্তু লিকুইফাই যে করলাম হাইড্রোজেন এটাকে সহজে ট্যাঙ্কে ভরাই রাখবো, এর ভলিউম টু এনার্জি রেশিও যত ভলিউম আছে তার থেকে
থেকে এনার্জি রেশিও তো অনেক কম, একটা হচ্ছে ওয়েট টু এনার্জি রেশিও, একটা হচ্ছে ভলিউম টু এনার্জি রেশিও, মানে যে পরিমাণ জায়গা দখল করে সেই তুলনায় সে এনার্জি কম, মানে হাইড্রোজেন যে পরিমাণ জায়গা দখল করে তার তুলনায় সে এনার্জি কম, কিন্তু ওয়েট টু এনার্জি রেশিও আবার বেশি। যদি তুমি একটা গ্যাসোলিনের কথা চিন্তা করো, এক লিটার গ্যাসোলিনে যে পরিমাণ এনার্জি দিবে তার থেকে এক লিটার হাইড্রোজেন অনেক বেশি এনার্জি, এই জন্য এটা ওয়েট টু এনার্জি রেশিও, ওয়েট টু এনার্জি রেশিওটা বেশি হয়। কিন্তু যদি স্টোরেজ সিস্টেমের কথা বলি যে ভলিউম টু এনার্জি রেশিওটা কম হয়, এই জন্য সিস্টেম নিয়ে যে আমি স্টোরেজ সিস্টেমটাই নিয়ে এখন রিসার্চ হচ্ছে যে স্টোরেজ সিস্টেমটা আমি কত ছোট করতে পারি, লিকুইড করে রাখা যায় কিন্তু তাতে লিকুইফিকেশন করতে গেলে হিউজ এনার্জি লাগে। আবার অনেকে বলছে স্যার আমি বরফ করে রাখবো, হাইড্রোজেন বরফ করে রাখবো, -120 ডিগ্রি উপরে যাইতে হবে, -120 ডিগ্রি উপরে না গেলে ওইটা বরফ হয়ে যাবে, তাহলে কীভাবে হবে? সো এইগুলো হচ্ছে এর চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো যদি রিসার্চ করে বের করে কেউ উৎসাহিত ফেলতে পারে তখন এই সিস্টেমটা খুবই এফিশিয়েন্ট, খুবই ভালো এবং রিনিউয়েবলের জন্য মানে ভবিষ্যতে এগুলো দেখা যাবে, আমাদের সিস্টেম দেখা যাবে ব্যাটারি আমি ইউজ করতেছি, আমি হাইড্রোজেন ফুয়েল সেল ইউজ করছি, যদি হাইড্রোজেন অ্যাভেলেবেল হয়, হাইড্রোজেন স্টোরেজ সিস্টেমটা যদি কম্প্যাক্ট হয়, যে মোবাইল ফোনও চার্জ দিতে পারবো, এমনকি মোবাইল ফোনও চার্জ দিতে পারবো, কোনো সমস্যা হবে। আমি এখানে একটা পাঠিয়ে দিতে পারতাম যে আমার আবার এমন হতে পারে যে যদি কখনো যুদ্ধ বিধ্বস্ত কোনো যুদ্ধ বিধ্বস্ত বাদে অন্য দেশে টার্গেট থাকে ওদের পাওয়ার সেক্টরটাকে ধ্বংস করবে, সো বড় বড় গ্রিডে ওরা আঘাত করে। কিন্তু যদি এরকম হাইড্রোজেন একটা সিস্টেম দাঁড়ায় যায়, আমার বিল্ডিংয়ের জন্য আমি একটা ব্যবস্থা করে ফেললাম, সো মনে হচ্ছে স্যার একটু অসম্ভব কিন্তু হতে পারে না। একজন মানুষ ব্যাটারির কথা চিন্তা করতে পারে না, একজন মানুষ কম্পিউটারের কথা চিন্তা করতে পারে না, এখন সবকিছু এতটুকু ভিতরে হয়ে গেছে, হাতের ভিতরে কম্পিউটার সিস্টেম কত ছোট হয়ে গেছে। এখানকার চ্যালেঞ্জ হচ্ছে সিস্টেম স্টোরেজ সিস্টেমটাকে ছোটো করা আর হাইড্রোজেন প্রোডাকশনের কস্টটাকে মিনিমাইজ করা, এই দুটা জিনিস করতে পারলে এই হাইড্রোজেন ফুয়েল সেল আমাদের একসময় ভবিষ্যতে শুরু করা যাবে। এখানে এই জিনিসগুলো আসে ডিরেক্টলি, তোমরা প্রতিটা পয়েন্ট ধরে ধরে করবো, এখানে বোঝানোর কিছু নেই, তুমি একবার করলে রিপিট করলে বুঝে নেবে কী আসে। অনেক পড়াশোনা আছে এখানে, হ্যাঁ একটু পড়বো, অনেকগুলো স্লাইড আছে সেখানে বলা আছে যে হাইড্রোজেনের ইফিসিয়েন্সি কথা বলা আছে। এখানে ইউজ হয় কোথায়, এগুলো ইউজ করতে পারবো যদি আমি সিস্টেমটা খুব ইফিসিয়েন্টলি দাঁড় করাতে পারি, আমি গাড়ি ভাড়া ইউজ করতে পারবো, যে কোনো গাড়িতে পাওয়ার করার জন্য এটা ইউজ করতে পারে, আমি পাওয়ার স্টেশন বানাইতে পারবো এটা দিয়ে, আমি চাইলে এটা টেলিকমিউনিকেশানে ইউজ করা যেতে পারে, যে আমার টাওয়ারগুলো এগুলো হচ্ছে সেই টাওয়ারে এনার্জি সোর্স হিসেবে এটাকে ইউজ করতে পারবো। মাইক্রো পাওয়ার বলতে বোঝাচ্ছে আমি পাওয়ারের মোবাইলের চার্জার হিসেবে ব্যবহার করতে পারবো, ল্যাপটপের ব্যাকআপ হিসেবে ব্যবহার করতে পারবো, মানে যতগুলো ওয়ে আছে এই কয়টা জায়গাতে না ব্যবহার করতে পারবো। এই জিনিসগুলোর ব্যাখ্যা আবার ডিটেইল ওরা দিছে যেখানে কী কীভাবে ব্যবহার করা যেতে পারে, সো এই জিনিসগুলো একটু রিডিং করবা, এখান থেকে আর আমি কিছু দেখাচ্ছি। সো এই টপিকটার উপরে বেসিক কোশ্চেন হতে পারে যে হোয়াট ইজ হাইড্রোজেন ফুয়েল সেল, প্রথম কথা হাইড্রোজেন ফুয়েল সেল কী জিনিস, সো ডিফারেন্ট কম্পোনেন্টস অফ এ হাইড্রোজেন ফুয়েল সেল, হাইড্রোজেন ফুয়েল সেলের কী কী কম্পোনেন্টস আছে, হাইড্রোজেন ফুয়েল সেলের কেমিক্যাল রিয়াকশনটা একটু দেখো, কেমিক্যাল রিয়াকশনটা কী হচ্ছে, হাইড্রোজেন ফুয়েল সেলের সুবিধা নিয়ে একটু বলো, সুবিধা আসতে পারে, আবার হাইড্রোজেন প্রোডাকশনের সিস্টেমগুলো তুমি বলো না, আবার হাইড্রোজেন কীভাবে প্রোডাক্ট করা যেতে পারে, হাইড্রোজেন প্রোডাকশনের সিস্টেমের চ্যালেঞ্জগুলো কী কী তুমি একটু বলো, কোন কোন কারণে হাইড্রোজেন প্রোডাকশনটা এত ঝামেলা হচ্ছে, আর ফাইনালি গিয়ে এই সিস্টেমের ইউজ কোথায় করতে হবে সেগুলো বলো। জাস্ট একবার করে রিডিং করবা এবং জাস্ট মাথায় একটু মনে রাখবে এই জিনিসগুলো লাগবে, কঠিন কোনো কিছু না। রিনিউয়েবল কোর্সটা হচ্ছে দুনিয়ার সংস্কার, এর থেকে ফাঁকি দুটি কোর্স আর নাই, এই অ্যাটলিস্ট এখানে অন্য অন্য কোর্সে ম্যাথমেটিক্স পড়ায় বড়াই বলছে, আমি শুধু একটা ম্যাথমেটিক্স দেখিয়েছিলাম যেটা হচ্ছে সোলার হোম সিস্টেম ডিজাইন, তাও তোমরা করো না, সবার ম্যাথ এক, কারণ তো 75.5 অ্যাম্পিয়ার না 72.2 অ্যাম্পিয়ার এরকম সব সেম, কোনো জায়গায় ত্রুটি বিচ্যুতি রাখে না, আপনি সবাইকে সিম্পল শিখেছেন, হ্যাঁ ত্রুটি বিচ্ছুতি হোয়াট ইজ সোলার, সবার আনসার এক, সোলার সেল কি একদম এক লাগে অন্য কোনো ভ্যারিয়েশন, সোলার সেল টাইপ পারফেক্ট সবার একদম সবারই এক, তা গুগল সার্চ করলে তো কেউ আলাদা আলাদা টপিক পাইতেই পারে, কিন্তু সবাই সেম পাইল আপনার স্যার একটা ব্যাপার আছে, একটা সার্ভারে যখন সবাই থাকবে মানে আপনি যেটা সার্চ করবেন
যেটা প্রথমে আসবে আমার ছেলে।